শুভ সন্ধ্যা উপস্থিত সুধীবৃন্দ। মনিকে দি বলে গেলেন যে আমি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে খুব কম আসি। ওনার ব্যক্তিগত অনুরোধে এবং আমার বন্ধু কাজী মনির বলাতে আমি আসছি আপনাদের সাথে দুটি কথা বলার জন্যে। আমি আসলে পেশাগত হিসাবে আমি একজন প্রকৌশলী এবং পানি বিশেষজ্ঞ হিসাবে বিশ্বময় আমার একটা পরিচিতি আছে আর কি। তো ওই প্রকৌশলীর দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের যে অকল্পনীয় উন্নতি হয়েছে তার দুটি কথা, দু চারটি কথা আমি তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা হয়তো সবই জানেন, তবু নতুন নতুন কিছু থাকতে পারে। প্রথম যে প্রকল্পটি সম্বন্ধে আমি একটু বলতে যাচ্ছি সেটা আপনারা সবাই জানেন, সেটা হলো আমাদের স্বপ্নের পদ্মা সেতু। গত 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে। আমি এই জানুয়ারি মাসের 4-6 দিন যাবত ঢাকার সোনারগাঁও হোটেলে একটা আন্তর্জাতিক সম্মেলন করেছিলাম। সেখানে 21টি দেশ থেকে সবাই আসছিলেন। আমেরিকা থেকে একটা বিরাট দল ঢাকাতে পৌঁছেন, তার লিডারশিপে ছিলেন, আমেরিকায় একটা অ্যাসোসিয়েশন আছে যেটাকে বলা হয় আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এএসসি, যাদের সদস্য সংখ্যা 1,50,000 বেশি, 77টা দেশে তাদের ব্রাঞ্চ আছে। তার প্রেসিডেন্ট নিজে এসেছিলেন, মারিয়া লেম্যান। এই বাংলাদেশের ডেলিগেটকে আমি নিয়ে যাই পদ্মা সেতু দেখানোর জন্যে। ওরা দেখার পরে এত আশ্চর্য হয়ে গেছে যে এত প্রতিবন্ধকতার ভিতরে শুধু কারিগরি, আমি অর্থনৈতিক দিকটা যাব না, এই পদ্মা সেতুকে যে আমরা তৈরি করতে পেরেছি তারা সত্যি খুব আশ্চর্য হয়েছেন। প্রেসিডেন্ট নিজে মারিয়া লেম্যান আমাদেরকে একটা প্রোক্লামেশন দিয়ে স্বীকৃতি দিয়েছেন পদ্মা সেতুকে। এখানে আরও চেষ্টা করছেন পদ্মা সেতুর যে এত সুন্দর অবদান আমরা দেখতে পেরেছি সেটাকে। দ্বিতীয় যে প্রকল্পটার সম্বন্ধে আমি দুটি কথা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের গর্বের বাংলাদেশের সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে যেটা হতে যাচ্ছে। আপনারা জানেন কিনা আমি জানি না, 2017 সাল থেকে আমি আমার নিজের উদ্যোগে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের অ্যাডভাইজার হিসেবে রাসায়নের যে ডিজাইনগুলো করছে সেগুলোর পর্যালোচনা করে দিচ্ছি আর কি। এবং সেই সূত্রে আমি 4-5 বার ঢাকাতে, 1 বার মস্কোতে মিটিংটি নিয়ে গেছি। সেটা বক্তব্য নয়, বক্তব্য হলো এই যে প্রকল্পটা আমরা করতে যাচ্ছি রূপপুরে, ওখানে যে দুটি পারমাণবিক চুল্লি থাকবে সেটা এক একটা 1200 মেগাওয়াটের। সবচেয়ে বড় কথা, এই সময়ে এই যে প্রযুক্তি আছে সারা বিশ্বে সেই তুলনায় এই এই ইউনিটটি হবে শ্রেষ্ঠতম। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমেরিকাতে এত সুন্দর বা এত নাই, অন্য কোনো দেশে নাই এই প্রথম। এটাকে আমরা বলি ক্লাস 3A, এই প্রথম বাংলাদেশে হতে যাচ্ছে। আরও গর্বের বিষয় এ হলো যে এই যে ইউনিট দুটো হচ্ছে এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। এক একটি ইউনিট থেকে 1200 মেগাওয়াট হবে। আমেরিকাতে আমি বহুদিন কাজ করেছি, 30 বছর ধরে অনেক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে জড়িত। আমেরিকাতে এত বড় বিদ্যুৎ কেন্দ্র নাই, ভারতেও নেই, এইটাই দ্বিতীয় বৃহত্তম। সবচেয়ে বড় একটি প্রকল্প আছে, সেটা একটিমাত্র ইউনিট আছে দক্ষিণ কোরিয়াতে, ওটাকে বলা হয় উলসান ইউনিট 3, ওটা হলো 1400 মেগাওয়াট। তা আমার সৌভাগ্য ছিল যে ওই যে 1400 মেগাওয়াট সবচেয়ে বৃহত্তম যে বিদ্যুৎ কেন্দ্রটা দক্ষিণ কোরিয়াতে নির্মাণ করা হয়েছে, ওদের আমার অভিজ্ঞতা কিন্তু পানি সংক্রান্ত, ওদের যে শীতল পানি সরবরাহের যে কনসেপচুয়াল ডিজাইনটা আমি করে দিয়েছিলাম, এবং সেই সূত্র ধরেই আমি এই রূপপুরের সাথে জড়িত হই আর কি। তারপরে একটু অন্যদিকে দুটো কথা বলি, সেটা হলো যে আমরা বাঙালিরা খুবই শান্তিপ্রিয়, আমরা ঝামেলায় যেতে চাই না, এমনকি
বিদেশেও যাও আমরা আমাদের তেমন কোনো ছিল না। কবিগুরু রবীন্দ্রনাথ আক্ষেপ করে করেছিলেন, বলেছিলেন যে বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ন, কিন্তু আজ তার আমূল পরিবর্তন হয়েছে। 13 মিলিয়ন বাঙালি বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন, তার মধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকা। এবং এই যে প্রবাসী বাঙালি, তারা প্রতি বছর বাংলাদেশের উন্নতির জন্যে $32 বিলিয়ন রেমিটেন্স পাঠাচ্ছে। এটা আমাদের বিরাট অবদান, আমরা নিঃসন্দেহে গর্ব করতে পারি। এখন আমি একটু তুলনামূলক আলোচনা করব, এক মিনিট। সেটা হলো যে জন্মলগ্নে পাকিস্তানিরা শুধুমাত্র আমাদের 30 লক্ষ নাগরিককেই হত্যা করেননি, তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইন্ডাস্ট্রি সব ধ্বংস করে দিয়েছিল, ব্যাংক লুটপাট করে অপদ্রুপন করে দিয়েছিল, এবং সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছিল সেটা হলো আমাদের গর্ব, বাংলাদেশের গর্ব, সেই বুদ্ধিজীবীদের আত্মসমর্পণের 2 দিন আগে নৃশংসভাবে হত্যা করেছিল। ওরা ফলাও করে বলেছিল কেন আমরা এগুলো করেছি, যে বাংলাদেশকে কোনো দিন আমরা দাঁড়াতে দেব না। আজ যদি আমরা দেখি বাংলাদেশ কোথায় আর পাকিস্তান কোথায়, আমি একটু বলি আপনাদের। স্ট্যাটিস্টিক্স সবসময় মনে থাকে না, 1921 সালের স্ট্যাটিস্টিক্স আমি বলছি, যেটা সেটা হলো বাংলাদেশের GDP গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট $416 বিলিয়ন, পাকিস্তান হলো 348। বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম 2021 সালের তুলনায় বাংলাদেশের হলো $2,458, পাকিস্তানের $1,505, ভারতের $2,256। তার মানে আমাদের পার ক্যাপিটা ইনকাম ভারতের চেয়ে অনেক বেশি। আমাদের গর্বের অনেক কিছু আছে, এবং এই স্বল্প সময়ের মধ্যে মাত্র 52 বছর এই নৃশংস অবস্থা থেকে আমরা এত দূর আসছি। আরও আশার কথা হলো যে আপনারা জেনে খুব খুশি হবেন যে LDC মানে লিস্ট ডেভেলপ কান্ট্রির মধ্যে বাংলাদেশ ছিল, কিন্তু সেটা থেকে আমরা উত্তর গ্র্যাজুয়েশন পেয়েছি, এবং 26 সালে সেটা কী হবে সেটা অত্যন্ত আনন্দের কথা। কিন্তু সেখানেই বাংলাদেশ বসে নেই। বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা 2041 সালের মধ্যে বাংলাদেশ আমেরিকার মতো, ইউরোপের মতো উন্নতশীল দেশে পরিণত হবে। সেখানে প্রবাসী স্বদেশী সবাইকে আমাদেরকে যোগদান করতে হবে। আমরা নিঃসন্দেহে আমরা সেই যোগ্যতা অর্জন করতে পারব, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে গড়ে তুলতে পারব। ধন্যবাদ।